আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান রহমান মিজান। গত ভিডিওতে আমরা থিম বেসিক্স, অর্থাৎ কিভাবে একটা থিম শুরু করা লাগে এবং একটা থিমকে কি কি জিনিস না থাকলে আমরা আসলে ওয়ার্ডপ্রেসে দেখাতে পারবো না সেই বিষয়গুলো নিয়ে জেনেছি। এবং আমরা দেখেছি কিছু স্ট্যান্ডার্ড, লাইক কোন ফাইলটা থাকা উচিত, কোনটা থাকা উচিত না, এবং কোন ফাইলে কি না লিখলে বা কি কারণে একটা থিমকে ওয়ার্ডপ্রেস রিকগনাইজ করে না। তো আজকের ভিডিওতে আমরা দেখব কি করে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্টগুলোকে নিয়ে আসতে পারি, অর্থাৎ কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্টগুলো আমাদের থিমে দেখাবো। তো চলুন শুরু করি। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমার ভিডিওগুলো একটু মাঝে মাঝে ডিসক্রিপটিভ হয়, তো যারা আগে থেকে বিষয়গুলো জানেন তাদের জন্য হয়তো বোরিং হতে পারে। সো কাইন্ডলি আপনারা যারা একটু জানেন তারা ধরে নেবেন যে ভিডিওগুলো করা হচ্ছে বিগিনার্সদের জন্য, কারণ এটা হচ্ছে শুরুর দিকের ভিডিও, তো তাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবং যারা নতুন তারা তো আশা করি উপকৃত হচ্ছেনই, আর যারা আমার ভিডিওটি আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন এমনিতে আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আমি মজার মজার জিনিস শেয়ার করি। ওকে চলুন শুরু করি। ওকে, আজকের এক্সাম্পলটি অর্থাৎ লেসনটি করার জন্যে এবং যা যা এক্সাম্পল দেখাবো সেগুলোর জন্য আমি যেটা করেছি, আমি একটা প্লাগইন ইনস্টল করেছি যার নাম হচ্ছে ফেকার প্রেস। এটা অ্যান্ড আমি এটাকে অ্যাক্টিভেট করেছি। আফটার অ্যাক্টিভেটিং আমি যেটা করেছি, ফেকার প্রেস থেকে আপনার পোস্টে গিয়েছি, দেন এখান থেকে আমি কিছু পোস্ট র্যান্ডমলি জেনারেট করেছি, অর্থাৎ এটা আসলে ডামি পোস্ট জেনারেট করে দেয় যার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে কিছু এক্সট্রা পোস্ট পাবো যেগুলো আমাদেরকে লিখতে হবে না। তো এটা আসলে একটু টাইম কনজিউমিং কাজ, আপনি যদি কপি পেস্ট করা লাগে তো ডেভেলপমেন্টের সময় এটা খুবই একটা কাজের টুলস। তো আমি এটা দিয়ে এই পোস্টগুলো জেনারেট করে নিয়েছি, আর হ্যালো ওয়ার্ল্ড তো শুরু থেকেই ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গত দিনের অবস্থা, অর্থাৎ আমরা আমাদের থিমটা যখন শুরু করেছিলাম সেই অবস্থাটি। তো আজকে আমরা যেটা করব, আমরা কিছু স্পেশাল ফাংশন এবং মেকানিজম দেখব যার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট দেখায়। তো ওয়ার্ডপ্রেসে যে কোনো পোস্ট দেখানোর জন্য পিএইচপির লুপের স্টাইলের ওয়ার্ডপ্রেসের একটা লুপ আছে, তো সেটাকে বলা হয় লুপ, ওয়ার্ডপ্রেস লুপ। সেটা দেখতে এমন হয়, আমরা যদি ইমেজটা দেখি, একটা পিএইচপি কোড ব্লক থাকে, ইফ হ্যাপ পোস্ট, এটা একটা ফাংশন, যদি এটা চেক করে দেখে যে আপনার ব্লগে কোনো পোস্ট আছে কি নেই, দেন সেটা যদি থাকে তাহলে সে একটা ওয়াইল্ড লুপ চালায় যতক্ষণ পোস্ট আছে, অর্থাৎ একটা একটা করে সে দেখায় এবং আউট করে দেয় আর কি, অর্থাৎ তার কাউন্ট একটা একটা করে বাড়ায় দেয়। এটার ভিতরের কোড যদি আমরা দেখি, ডাব্লিউপি ইনক্লুডসের ভিতরে আমরা দেখতে পাবো, কারো যদি দেখার ইচ্ছে হয় দেখে নিতে পারেন। তাহলে প্রত্যেকটা পোস্টকে দ্য পোস্ট আকারে দেখাও, অর্থাৎ এটা হচ্ছে এই লুপটার কাজ। এবং এটা লুপটা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, যখন গিয়ে আবার হ্যাপ পোস্টের ভ্যালু জিরো হয়ে যায়, অর্থাৎ কোনো পোস্ট বাকি নাই, দেন এই লুপটা ব্রেক হয়ে যায়। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, সরি, এই ওয়ার্ডপ্রেসের লুপ। তো এটা দিয়ে আসলে মূলত পোস্ট দেখা যায়। তারপরে কিছু কিছু ফাংশন আপনি অনেক সময় দেখবেন যে আপনি কোড লিখছেন, এটা হচ্ছে একটা ফাংশন ফর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে দ্য টাইটেল। এটা যদি আপনি লিখেন আপনি দেখবেন যে, আমি যদি এখন রিফ্রেশ করি, আমাদের শেষ যে পোস্টটা ছিল সেইটার টাইটেলটা দেখাচ্ছে। অর্থাৎ কিছু ফাংশন লুপের বাইরেও কাজ করে, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এগুলোকে লুপের মধ্যেই ব্যবহার করা, ঠিক আছে, অর্থাৎ লুপ রাখা অবস্থাতেই ব্যবহার করা। যাই হোক, এটা এখানে থাকলো। তো আমরা আপাতত টাইটেলটাকে ডাইনামিক করছি না, বিকজ এটা হচ্ছে আমাদের হোম পেজ, সো এখন এইভাবেই থাক, অর্থাৎ এটা আমাদের ইন্ডেক্স পেজটা, এটা থাক। আচ্ছা, এখন আমাদের লুপটা লিখতে হবে। চলুন আমরা লুপটা লিখি। হচ্ছে আমাদের পিএইচপি ব্লক, এখানে রাখলাম, এখানে লিখতে পারি কি ছিল, আমরা যদি দেখি ইফ হ্যাপ পোস্ট, তাই না, ইফ তারপরে এরকম, তার মধ্যে ছিল একটা ওয়াইল চলছিল, তাই না, ওয়াইলের ভিতরে একটা কাজ চলছিল। তো আমাদের ইফে যদি হয় হ্যাভ পোস্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট ফাংশন হ্যাভ পোস্ট। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন, এগুলো আপনার অবশ্যই
মনে রাখতে হবে কিছু কিছু ফাংশন আর কি হোয়াইল কি ছিল হ্যাভ হোস এটা অবশ্যই এমন করে হবে যতক্ষণ পোস্ট থাকবে তারপরে যেটা করছিল যে দা পোস্ট এমনই তো তাই না মূলত এটাই হচ্ছে আমাদের ফাংশনটি আমি যদি দেখি এখন আউটপুট কি দেখায় কিছুই দেখাবে না বিকজ নাথিং ইজ দেয়ার ওকে দা পোস্ট এই হচ্ছে বেসিক মেকানিজম এখন আমি যদি এখানে দা কন্টেন্ট নামক একটা আছে দেখি তো এটা একটা ফাংশন কি করে সে দেখি এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট সে লুপ আকারে দেখাচ্ছে এইটা হচ্ছে কাইন্ড অফ মেকানিজম কিভাবে লুপটা কাজ করে এটা হচ্ছে তার পিওর পিএইচপি ব্লক মেকানিজম ঠিক আছে বাট আমরা ইমেজে দেখলাম যে এখানে এই যে কি করা আছে কলন দিয়ে করা আছে অর্থাৎ আমরা জানি যে এটা অল্টারনেট ওয়ে অফ রাইডিং ব্লক ওয়াইল বলেন ইফ বলেন এগুলো আমরা আগে আমাদের ভিডিওতে দেখেছি ফাউন্ডেশন ভিডিওগুলোতে এগুলো হচ্ছে অল্টারনেট ওয়ে অফ ব্লক এভাবে যখন যদি আমরা লিখি তাহলে এর মধ্যে আমরা যে কোনো ধরনের কোড লিখতে পারবো এইচটিএমএল বা অন্যান্য সো মূলত এইভাবেই লেখা হয় সো দ্যাট সহজেই আমরা ইয়ে করতে পারি আর এই পদ্ধতিতে আপনাকে যে কার্লি ব্রেকেট দেওয়া লাগে না এই একটা সুবিধা তো কার্লি ব্রেকেট অনেক সময় আমরা ভুলে ফেলি আর কি গুলাই ফেলি একটা সাথে তো মূলত এটা আসলে এইটা এই যেভাবে কার্লি ব্রেকেট দিলাম সো আমরা যদি কার্লি ব্রেকেট উঠাই দিতে চাই তো এখানে একটা ধরেন এটা দিয়ে দেন এটা হচ্ছে অ্যান্ড ওয়াইল দেন আমরা যদি এইটার কার্লি ব্রেকেট তুলে দিতে চাই সরি দেন এখানে হবে অ্যান্ড ইফ এখনও যদি আমরা রান করি আমরা আশা করি একই আউটপুট পাবো ওকে বিকজ একই আউটপুট পেয়েছি কারণ এখানে তো আমি ওই যে দ্য কন্টেন্ট তুলে দিয়েছি তাই না এই জন্য এই অবস্থা আর কি সো এই যে দেখেন একই আউটপুট দেখাবে সে ওয়ালা তো এই হচ্ছে বিষয় তো এইভাবে পোস্ট দেখানো যায় আর কি তো আমি এখনও কোনো এখানের মধ্যে এইচটিএমএল কোড দেইনি আমরা চাইলে এইচটিএমএল কোড দিতে পারি সো আসেন আমরা এটাকে ইয়ে করে ফেলি কি বলে মানে নর্মালি লুপ যেভাবে লেখা হয় সেটাই করি সো চলেন আমরা একটা এমনভাবে এই লুপটাকে লিখি সো দ্যাট আমরা কি বলে এটাকে একটা ব্লকে নিয়ে আসতে পারি অর্থাৎ একটা পিএইচপি লাইনের মধ্যে আমাদের এই লুপটার কোডটাকে নিয়ে আসা যায় আর কি সো এরকম দেন এই দুটাকে আমরা যেতে দুইটা একটার পর একটা শেষ হতে হবে সো আমরা একটা পিএইচপির মধ্যেও রাখতে পারি আর দুইটাকে আলাদা পিএইচপির মধ্যেও রাখতে পারি কোনো সমস্যা নেই তো আমি আপাতত একটার মধ্যেই রেখে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের এখনকার অবস্থান হপফুলি একটা ইরর থ্রো করতে পারে আমরা দেখি রান করব ইরর থ্রো করেনি এখানে ধরেন আরেকটা যদি পিএইচপি দেই এখন দা কন্টেন্ট স্টিল ওয়ার্কিং সো হুইচ ইজ গুড এখন এইটা এইভাবে এইভাবেই আসলে সরি কোড করা হয় তো এইখানে ধরেন যে আমি যদি এইচ ওয়ান দেই এখন এটা কিন্তু এইটা এই লুপের ভিতরে হ্যাঁ তো এখানে আমি দা টাইটেল যদি দেই সরি আমি ইনডেপথ আলোচনা করব দা টাইটেল তারপরে এই ফাংশনগুলোর নাম দা কেন আবার কিছু কিছু ফাংশন গেট কেন গেট দ্য টাইটেলও একটা আছে বলে নিয়ে আমরা সামনে আলোচনা করব বিস্তারিত বাট আজকের ভিডিওতে সেটা নয় এটা দেন ধরেন এখানে ধরেন কি বলে আমাদের কন্টেন্টটা আমরা এটাকে একটা পি এর মধ্যে রাখতে পারি সো পিএইচপি দা কন্টেন্ট দিলাম আর প্রত্যেকটা ধরেন পোস্টকে আমরা একটা ডিপের মধ্যে রাখতে পারি সরি ডিপ হোস তো দিলাম এখানে ডিপটা ক্লোজ হবে আমরা যদি এখন দেখি দেখেন এই যে প্রত্যেকটা টাইটেল চলে আসছে কন্টেন্ট চলে আসছে সরি সো প্রত্যেকটা টাইটেল এবং কন্টেন্ট চলে আসলো অ্যান্ড মোর বাটন ক্লিক করে আমরা
মোর পড়া লেখা করতে পারবো যেখানে ওখানে, এগুলা কেন আমরা জানি অলরেডি, যে কারণ হচ্ছে ওখানে পেজ ব্রেক দেওয়া হয়েছে বা মোর যেই বাটন আছে সেটা দেওয়া হয়েছে। ওকে নাইস। এখন অনেক সময় দেখা যায় যে টাইটেলে ক্লিক করলে টাইটেলটা ক্লিকেবল লিঙ্ক হয়, তাই না? অর্থাৎ এই ট্যাগ দিয়ে হয়, তাই না? আমরা সেটাও করতে পারি, কোনো সমস্যা নাই। এটা দেখেন, এটা দিলাম, এইখানে আমরা একটা পিএইচপি ফাংশন লিখব, সেটা হচ্ছে দা পারমা লিঙ্ক, আই গেস পারমা লিঙ্ক লিখলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে যে সেই সিঙ্গেল পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আর মজার বিষয় হচ্ছে এই যেহেতু এটা একটা লুপ এবং এই কনসেপ্ট, দ্যাটস ওয়াই এইটা দিয়ে আমরা সিঙ্গেল কন্টেন্ট পেজটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পেজের ক্ষেত্রে হতো বা ব্লগের ক্ষেত্রে হতো, এটা দিয়ে পেজও দেখা যাবে, ব্লগ পোস্টও দেখা যাবে, এভরিথিং দেখা যাবে। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে টেকনিক্যালি পেজ বলেন, তারপর ব্লগ পোস্ট বলেন বা অন্য যে কোনো ধরনের পোস্ট বলেন, কাস্টম পোস্ট করা আমরা দেখবো ফিউচারে, সবগুলি আসলে পোস্ট। হ্যাঁ, কারণ তার সবগুলাকে পোস্ট হিসেবে সে ট্রিট করে, তার ধরনটা ভিন্ন হয় ট্যাগ। আচ্ছা, এখন আমরা মোটামুটি এটাকে করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইট। দেখেন নর্মালি কি হয়, আপনি আমি কিন্তু একজন অ্যাডমিন। এই যে দেখেন, আমি একজন অ্যাডমিন, আমি এখান থেকেও যদি যাই, বাট আমি কিন্তু এখন লগড ইন অবস্থায় আছি। হ্যাঁ, এই যে দেখেন আমি একজন অ্যাডমিন, বাট আই এম নট সিইং দ্য বারস অ্যান্ড এভরিথিং। সো এইগুলো কেন আমি দেখতে পাচ্ছি না? বিকজ ওয়ার্ডপ্রেসের আরও দুইটা মেকানিজম আছে, শুধু এই যে লুপ করে আমরা পোস্ট দেখাইলেই হয় না। ওয়ার্ডপ্রেস নর্মালি তার এই যে অ্যাডমিন বার, তারপরে উইজেট, এগুলো লোড করার জন্য দুইটা বিশেষ ফাংশন বা দুইটা মেকানিজম ব্যবহার করে, হচ্ছে যে হেডার আর হচ্ছে ফুটার। কিছু কোডকে সে হেডে কল করে, কিছু কোডকে সে ফুটারে কল করে। চলেন আমরা সেগুলো অ্যাড করি, দেখি এগুলো আসে কি না। ওকে, চলেন এডিটরে চলে যাই। তো দুটা স্পেশাল মেকানিজম আমি বলেছি, তো এই দুটো যেটা করে আমাদের হেডার, মানে হেডে ওয়ার্ডপ্রেসের যেই ফাংশনসগুলো লোড করা লাগে, অর্থাৎ কোর গ্লোবাল ফাংশন সবগুলোকে লোড করে, এবং ফুটারেও অনেকগুলো ফাংশন থাকে এবং অনেকগুলো আমরা লাইব্রেরি ব্যবহার করি, সেগুলোকে তারা লোড করে। তো এর জন্য যেটা করতে হয়, এই একটা স্পেশাল ফাংশনকে কল করা লাগে, সেটার নাম হচ্ছে ডাব্লিউপি হেড। এটা হচ্ছে হেডে কল করি আমরা, এটা হচ্ছে হেডে যত কোড আমরা কল করব ফিউচারে, হেডে যত আমরা ওয়ার্ডপ্রেসের কোর ফাংশনালিটিগুলোকে ব্যবহার করব সব সে নিয়ে আসবে। দেন আরেকটা হচ্ছে বডি ট্যাগ ক্লোজ করার আগে নর্মালি হয়, সেটা হচ্ছে ডাব্লিউপি ফুটার। আচ্ছা, ডাব্লিউপি হেডার কিন্তু হেডের ক্ষেত্রে না। হ্যাঁ, হেডের ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউপি হেড, বাট ফুটারের ক্ষেত্রে হচ্ছে এটা ডাব্লিউপি ফুট না, ডাব্লিউপি ফুটার। তো এই দুটো ফাংশন আমরা যদি কল করি, অ্যান্ড এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখবেন আমাদের এই যে অ্যাডমিন বারটার যা হাবি জাবি সব চলে আসছে। তার মানে হচ্ছে সে অ্যাডমিন ফাংশনগুলা থেকে শুরু করে সবগুলোকে এখন কল করছে, এবং প্রয়োজনে আমরা সেগুলার অনেক কিছুকেই ব্যবহার করতে পারবো। মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস থিম আপনি তৈরি করে ফেলছেন কিন্তু। হ্যাঁ, এটা দিয়ে সব করা পসিবল। এখন আমাকে বিশ্বাস নাইলে চলেন আমরা দেখি আমাদের পেজে যেগুলো যাই, অ্যান্ড এই যে আমাদের একটা পেজ আছে, দেখেন আমরা এই পেজের কন্টেন্টও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই একটা ফাইল দিয়েই কিন্তু এখন সব কিছু দেখা যাচ্ছে, বাট ইটস নট দ্য ওয়ে হাউ ওয়ার্ডপ্রেস ওয়ার্ক। ওয়ার্ডপ্রেস এইভাবেই আমরা যদি একটা থিম বানাই, হয়তো থিমটা কাজ করবে, বাট ইটস নট গোয়িং টু বি এ স্ট্যান্ডার্ড ওয়ান, অ্যান্ড ফিউচারে স্কেল করা যাবে না। আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো শিখব, বাট আজকে থেকে আপনি বলতে পারেন আপনি উচ্চমানের হাতুড়ি ডাক্তার, অর্থাৎ আপনার হাতুড়ি ডাক্তারের বা হাতুড়ি ওয়ার্ডপ্রেস ডেভেলপার আস্তে আস্তে কমতেছে আর কি। আপনি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে যাচ্ছেন। গত ভিডিওতে আমরা হাতুড়ি ওয়ার্ডপ্রেস ডেভেলপার থিম ডেভেলপার হয়েছিলাম, আজকে আমরা আস্তে আস্তে ডাক্তার বা থিম ডেভেলপার হওয়ার পথে চলে যাচ্ছি। তো এই হচ্ছে মেকানিজম, হাউ ইট ওয়ার্কস। আর অনেক সময় আমি যখন কোড লিখি, ওই যে অনেক ডেভেলপারদের ভিডিওতে বা অনেকের ভিডিওতে দেখা যায় যে কোডটা চলে আসে ফাংশন বা অন্য কিছু, সেটাকে বলা হয় অটো কমপ্লিশন। তো আমি একেবারে পিওর একটা সেট আপ সাবলাইম টেক্সট ইউজ করছি, আমি রেগুলার ভিএস কোড ইউজ করি, অর্থাৎ এখানে কোনো এজন্য কোনো প্লাগিনস নাই। বাট আই ওয়ান্ট ইউ টু লার্ন দ্য বেসিক্স উইদাউট অটো কমপ্লিশন, দ্যাটস ওয়াই আমি এভাবে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মেথড অফ মেন্টরিং। আফটার লার্নিং দ্য বেসিক্স ইউ ক্যান ইজিলি ইউজ দোজ অটো কমপ্লিশন প্লাগিনস, থিংস লাইক দ্যাট। অ্যান্ড আমি নিজেই সেগুলো বলে দেবো আপনাদের, এবং আমিই ব্যবহার করা শুরু করবো, তখন আপনারা বুঝবেন এখন আপনাদেরও ব্যবহার করা উচিত।
ওকে, যারা আজকে ভিডিওটি দেখলেন আর যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই আমাকে একটা থিম এইভাবে বানিয়ে দিবেন। অ্যান্ড এই যে পোস্ট, এই যে এইচ ওয়ান পি, এগুলোকে স্টাইলে আপনি স্টাইলিং করে আমাকে দিবেন। অর্থাৎ আমি চাচ্ছি প্রত্যেকটা পোস্ট, ওকে লেটস সি, এইভাবেই তো লেখে নাকি, অনেকদিন ধরে সিএসএস লিখি না। আচ্ছা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রে একটা দিলাম, গ্রে তো পায় তো। ওকে আমি আসলে হোম পেজে যাওয়ার লিঙ্ক দিই নাই, সামথিং রং, তাই না? এই সামথিং রংটা, এই সামথিং রংটা খুঁজে বের করি চলুন। তা আমি যদি সোর্স কোডটা দেখি, এখানে অনেক কিছু সে লোড করেছে, বাট এই যেমন অনেক অনেক কিছু লোড করেছে বিকজ আমরা ডাব্লিউপি হেড ইউজ করেছি, বাট আমাদের আসল সি স্টাইল ফাইলটাই তো নাই। তো আজকে যে পদ্ধতি দেখাবো এটা হচ্ছে নট এ গুড ওয়ে অফ ডুইং ইট, এবং মোটামুটি অনেকেই ট্রেনিং এভাবে দেয়, বাট ইটস নট স্ট্যান্ডার্ড এনি রাও এনি টাইম, অ্যান্ড এটা অবশ্যই অ্যাভয়েডেবল। বাট আজকের জন্য আমরা এখানে স্টাইল ডট সিএসএসটাকে অ্যাড করে দিই এই ফাইলটাতে, দেন যদি দেখি, আগে দেখি যে কোডটা পেলো কিনা। হুম, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, হুম পাইনি, ফাইলটা কিন্তু মিসিং, বিকজ আমরা যে পাথ বলি নেই, মানে কোথায় আছে ফাইলটা, পাথটা তো বলা লাগবে তাই না, সেই থিমের পাথ ডিরেক্টরি বলে দেওয়ার পরে দেন সেটা পাবে। একটা স্ল্যাশ দিয়ে অনেক অনেক সময় লেখে, বাট স্টিল ইটস নট গোয়িং টু ওয়ার্ক আই গেস বিকজ ইটস নট দ্য রাইট পাথ, অ্যাগেন এটা হচ্ছে রুটে খুঁজবে। তো চলেন আমরা সেটা দেই, আমরা আরেকটা বিশেষ ফাংশন শিখি। চলেন এখানে আমাদের, সরি যে কোনো HTML এর মধ্যে আসলে PHP মাঝে মাঝে একটু ঝামেলা করে, সো আমি এটা ম্যানুয়ালি লিখে দিচ্ছি। এখানে আমরা একটা ফাংশন ইউজ করব, গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI দিলাম, সেমিকলন দিলেও হয় না দিলেও চলে, যেহেতু এটা সিঙ্গেল লাইন কথাবার্তা আর কি। তো এখন যদি আমি এটাকে রান করি, চলেন এবার যদি আমি দেখি, আচ্ছা যেহেতু গেট দিয়েছি সো এটাকে ইকো করা লাগবে, রিফ্রেশ করে দেই, এই যে দেখেন চলে আসছে থিমস অ্যান্ড এভরিথিং। এখন যদি রান করি তো এটা পাবে, সো এই যে পেলো আমাদের স্টাইল শিটও পেলো, ফর সাম রিজনস ইটস নট ওয়ার্কিং। আচ্ছা এটা তো এই যে আমাদের প্রত্যেকটা পোস্টে গ্রে যে স্টাইলটা ছিল সেটা পেয়ে গেল। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারি। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই থিমটা বানানো এবং স্টাইল দেওয়া সুন্দর করে, দেন সাবমিট করা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপফুলি আমরা পরবর্তী ভিডিওতে যে জিনিসটা দেখব, এক পেজ দিয়ে তো আসলে থিম হয় না, বা একটা ফাইল দিয়ে তো থিম হয় না, থিমের অনেক ফাইল থাকে, তো কী কী ফাইল ওয়ার্ডপ্রেস থিমে থাকে এবং ওয়ার্ডপ্রেস থিমের ফাইল হায়ারার্কিটা নিয়ে আমরা আগামী ভিডিওতে দেখব। টিল দেন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।